বিষয় শোনাচ্ছি যে আপনি এই ফিতরা দিবেন কোথায়, আপনি যেখানে আছেন সেখানে দেবেন না আপনার দেশের বাড়িতে দেবেন, প্রবাসী বিদেশে আছেন বিশেষ করে, এই মাসলা আমাদের জন্য আরো বেশি জরুরি হয়ে যায়। এই ক্ষেত্রে ওলামা কেরামদের ফতোয়া হচ্ছে যে যে যেখানে আছেন সেখানে দেওয়াই উত্তম, যদি সেখানে সে ফকির পায়, ফকির গরিব যদি পায় যে যেখানে আছে সেখানে দেবে। আপনি প্রবাসী এখানে আছেন, এখানে ফকির পাচ্ছেন, ফকিরকে দেবেন, ওখানকার লোকেরা ওখানে দেবে। কিন্তু যদি দেখা যায় যে এখানে ফকির কম, দরিদ্র অভাবী কম, আর আমার গ্রামে আমার দেশে ফকির গরিব অনেক বেশি, আর আমানত হাতে আমি পৌঁছাতে পারবো, আমানত হাতে আপনি সরাসরি দিতে পারছেন না, যাকে বলছেন আমার ফেতরাটা দিয়ে দেন সেই ব্যক্তি বিশ্বস্ত হইতে হবে। এমন না হয় যে সে নিজেই খেয়ে গেল আমার দেশের রাজনৈতিক নেতাদের জিআরটি এর খাওয়ার, হ্যাঁ রিলিফ খাওয়ার মতো করে, ওইরকম না হয়, যাতে বিশ্বস্ত ব্যক্তি দিয়ে জাকাত বন্টন যদি না হয়, বিশ্বস্ত ব্যক্তি দিয়ে যদি ফিতরা বন্টন না হয় তো ফিতরা নিজেই খেয়ে ফেলবে। অনেকের আছে আপন মায়ের পেটের ভাই, কিন্তু আস্থা করতে পারছেন না যে সে ফিতরা আমি দেব, এখান থেকে একশো রিয়াল পাঠাবো, সেটা দিয়ে কিনে আমার যতটা ফিতরা আছে দিবে কিনা আল্লাহ পাক জানে। তাহলে এইরকম যাকে বিশ্বাস করতে পারছেন না তাকে দিয়ে আপনার ফিতরা বন্টন জায়েজ নয়। দূরে যদি দেখা যায় যে কোনো দেশে বেশি অভাব রয়েছে, দুর্ভিক্ষ রয়েছে, তাহলে সেই দেশে যদিও দূরে হয় তাহলে সেখানে পৌঁছে দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই ফিতরার হকদার কে, ফিতরা পাবে কে? জাকাতের ক্ষেত্রে যেমন আটটি ভাগ আছে, এইরকম আটটি ভাগ ফিতরার ক্ষেত্রে বলা হয়নি। ফিতরার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াতমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করো। তাহলে প্রথম হক হচ্ছে যারা মিসকিন অভাবী, যাদের খাবার জুটে না, একেবারে বাড়িতে খাবার নেই, অথবা তিনবারের খাবার দুইবার আছে, সকালে নাস্তা আছে, দুপুর আছে, রাতের খাবার নেই, এইরকম মাসের ২০ দিনের খরচ তো মোটামুটি চাকরি করে চলে আসে, ১০ দিনের খরচ জুটাতে পারে না, ৫ দিনের খরচ জুটাতে পারে না, এইরকম লোককে দেওয়া যাবে। আর এক শ্রেণীর লোককে দেওয়া যাবে, হয়তো মাসের খরচ তার উঠে যাচ্ছে কিন্তু অনেক ঋণের বোঝা আছে, ঋণ পরিশোধ করতে পারছে, এদিকে ফ্যামিলির খরচ চালালে ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে তাকে তার সংসার চালানোর জন্য ফিতরা দেওয়া যাবে বা ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যাবে। ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া, যখন ঋণ শেষ আর দেওয়া যাবে না, ওই রকম অভাব মুক্ত হয়ে গেছে তাহলে ফিতরা দেওয়া যাবে না। আচ্ছা ফিতরা যাদের উপরে ফরজ, আরেকটি মাসলা, ফিতরা যাদের উপরে ফরজ কারা তারা? একটা লোক তার বাড়িতে তিন দিনের খাবার আছে, ঈদের দিন ঈদের চাঁদ যখন উঠলো ঈদ উল ফিতরে, তখন তিন দিনের খাবার তার কাছে আছে, ফিতরা তাকে দিতে হবে না হবে না? মানে তার উপর ফিতরা ফরজ কিনা? হ্যাঁ, ঈদের দিনের খাবার রেখে যদি তার ফ্যামিলির সদস্য যারা আছে সদস্যের ফিতরা দিতে পারে তাহলে দিতে হবে। তাহলে ফিতরার জন্য আমাদের আবার হানাফি মাজহাবের একটি ভুল ফতোয়া হচ্ছে যে ফিতরা কার ফরজ, যে সাহেবে নিসাব, মানে যার এতটা পয়সা আছে যে জাকাতে তার নেশা পৌঁছে যাচ্ছে, অর্থাৎ ৫০০ রিয়াল ৬০০ রিয়াল যার কাছে জমা আছে সারা বছর ধরে, বাংলাদেশি টাকা ১০,০০০ টাকা মোটামুটি যার কাছে জমা আছে সারা বছর ধরে, তার উপর ফিতরা ফরজ। তাহলে আমাদের দেশে বাংলাদেশ ভারতে নেপালে অধিকাংশ মুসলমানদেরই ফিতরা লাগবে না এই ভুল ফতোয়া নিলে। এই ফতোয়া হাদিস ভিত্তিক ফতোয়া নাই, সহি ফতোয়া হচ্ছে যে ফিতরা ওই ব্যক্তিকে দিতে হবে যার ঈদের দিনের খাবার রেখে, যাতে ঈদের দিনের জন্য ভিক্ষা না করতে হয়, ঈদের দিনের খাবার রেখে ছেলে মেয়েদের, তারপরে নিজের ফেতরা দিতে পারবে, নিজের স্ত্রী ফেতরা দিতে পারবে, ছেলে মেয়ের ফেতরা দিতে পারবে, সেই ব্যক্তি ফেতরা অবশ্যই দেবে। ফেতরা দিয়ে দিল, তারপরে দেখছেন আমার এই সওয়াল মাসের খরচ জুটছে না, অভাব, তাহলে সে ফেতরা নিতে পারে, নিজের ফেতরা আদায় করে দেবে, তারপর অন্যদের ফেতরাগুলি নিতে পারবে যদি মাসের খরচ তার কাছে না থাকে। তো ফিতরা সম্পর্কে আমাদের দেশে আরো যেটা ভুল আছে ফিতরা বন্টনের ক্ষেত্রে, যে ফিতরার সিংহভাগ অংশ মাদ্রাসা নিয়ে যায়। কি আহলে হাদিস মাদ্রাসা, কি দেওবন্দি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা, কি আলিয়া মাদ্রাসা, কি বেরেলভি মাদ্রাসা, হ্যাঁ কি জামাতি ভাইদের, এমনকি জামাতি ইসলামী সংগঠন, সংগঠন ফিতরা নিয়ে যায়, সংগঠন নামে ফিতরা নিয়ে যাচ্ছে, জায়েজ নয়। কোনো সংগঠনকে ফিতরা দেওয়া আর কোনো মাদ্রাসায় ফিতরা দেওয়া, মাদ্রাসাতে কিছু এতিম ছেলে থাকে তাদের বোর্ডিং খরচের জন্য খাওয়াবো তাদেরকে, সেটা আলাদা কথা, কিন্তু গরিব ছেলে দরিদ্র ছেলে আছে না, মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়ার জন্য, মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য, মসজিদ নির্মাণের জন্য, ইত্যাদি ইত্যাদি, চলবে না, ফিতরা দেওয়া যাবে না। অথচ আমাদের সমাজে যা দেখেছি, যেখানে চোখ খুলেছি, মাদ্রাসার কর্তৃপক্ষ আসলে কমিটি এলাকায় ২২ গ্রাম ধরে ঘোষণা করে দিয়েছে যে মাদ্রাসাতে আটানা দিতে হবে, আটানা তো কম বললাম, কোন কোন এলাকার খবর আমার কাছে আছে, ১২ আনা দিতে হবে,
ফিতরার বারো আনা পঁচাত্তর শতাংশ মাদ্রাসায় দিয়ে দিতে হবে, আর চার আনা ফকিরকে দাও, মিসকিনকে দাও, গ্রামের এতিমকে দাও, বিধবাকে দাও, দূরের দাও। ফিতরার বারো আনা পঁচাত্তর শতাংশ সরদারগুলিও যারা বন্টন করে তারাও জাহেল, ওই জাহেল। যদি মাদ্রাসার চেকে আসে একশো টাকা আর একটা ফকির যদি আসে পাঁচ টাকা না হয় দুই টাকা, আর চার আনা ফকির শরীয়ত বিরোধী কাজ। তো এই ফিতরা সম্পর্কে বহু ভুল ভ্রান্তি এই ধরনের আছে। আমার মনে হয় আরো কিছু